এই শান্ত বনের গহীনে গড়ে উঠেছে জলদস্যুতার এক ভয়াবহ চক্র। আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা এই ছবিটা ১৬ বার দেখব, তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট পড়ি। আমরা তিন বন্ধু মিলে ১৬ বার ছবিটা দেখলাম। বর্তমান সময়ে রাজনীতি অঙ্গনের ব্যস্ত মানুষ ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে অপারেশন সুন্দরবন অফিসিয়াল পোস্টার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি। এ সময় আসাদুজ্জামান নূর বলেন, আমি সিনেমা পাগল একজন মানুষ, এ নিয়ে আমার স্ত্রী খুব বিরক্ত হন। আমি দাবাং থেকে শুরু করে সব সিনেমা দেখি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন একটা সিনেমা মুক্তি পেয়েছিল বম্বের, নাম সলফাসাল। সেই ছবির একটা গান খুব নাম করেছিল, হাই আপনা দিল তো আওয়ারা। ছবির নায়ক ছিলেন দেবানন্দ, নায়িকা ওয়াহিদা রহমান। ছবিটা একটা ১৬ বছর বয়সী মেয়ের গল্প। তো আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম ছবিটা ১৬ বার দেখব। বাবার পকেটের টাকা নষ্ট করে ১৬ বার সেই ছবি দেখলাম, এমনই ছবির পাগল ছিলাম। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ। Welcome to the territory of Tiger!